হাই ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে চেরিকে আর পুচকিকে নিয়ে পিহু ওর ডাকনাম পিহু দিয়েছি আপাতত আর এখানের মেসটা একটু ইগনোর করো আর এখানে জামাকাপড়গুলো সব রাখা আছে আর দিকেও সোয়েটারগুলো রাখা আছে আর এখানে প্যাম্পার্স মানে ডাইপার্সগুলো রাখা আছে দুজনেরই ডাইপার্স আছে কিন্তু এখন চেরিটা ইউজ হয় না কেয়ার করা যাবে আজকে চুপচাপ আছে বিহু পড়তে দিচ্ছে দিদিভাইকে ভালো করে আর এখানে দিদি ভাইও পড়াশুনো করছে ভালোভাবে তো ওই যে চুপচাপ শুয়ে আছে তারপর দিন সকালবেলা আজকে চেরি স্কুল যায়নি কারণ আজকে ড্রাইভার ও একটু বাইরে গেছে ছুটিতে গেছে তো এখানে চেরি দেখো কী করছে বলো তো চেরি ও দিদার ফোনটাকে নিয়ে একটা জায়গায় রাখার চেষ্টা করছে এটা ভিডিওটা তো অ্যাকচুয়ালি আমি যেরকম করে রেখে ভিডিওটা বানাই আর কি সেরকম করে চেষ্টা করছিল দিয়ে রাখার জায়গা পাচ্ছিল না তো এই যে ও এখন রান্না করছে এখন দিদার কাছে গেছে এই যে দেখা করছে কনভারসেশনগুলো শুনবে করছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর কালকে আমি নিয়ে আসছি কিউ ভিডিও ডেফিনেটলি ঠিক আছে আর একটু অন্যরকমভাবে এ ভিডিওটা হবে আর চললেই ভালো থাকি দেখ শ্যাম্পু করেছি কিন্তু আমার এখনও পর্যন্ত আছড়ানো হয়নি কালার করা হয়নি বাড়ি যাব তার আগে ভাবছি সব কিছু করবো আর এই যে চেরি এখন দুধ খাচ্ছে প্লাস মোবাইল দেখছে আর এই যে উঠে গেছে উঠে গেছিলো সকাল সকালে আবার ঘুম নিয়ে গেছিলো তারপরে আবার এখন উঠলো বাচ্চাদের তো জানোই যে কতবার ঘুম থেকে ওঠার ঘুমানো ঘুম থেকে ওঠার ঘুমোনো হয় তুমি কীভাবে তোমার জায়গায় কথা বলছি না কথা বলছি না তোমার সাথে তোমার সাথে কথা বলছি না না ও আমি তো ওর সাথে কথা বলছি আর আজকে জাস্ট ওয়েদারটা দেখো যেরকম কালকে বলেছিলাম আজকেও আছে তাই আজকে মন খুলে আমি কাপড় জামা কেচেছি যদিও ডেলি বেসিসে কাঁচা হচ্ছে বাট আজকে ছাদে দেওয়া আশা করেছি কারণ অতগুলো ছাদও শুকোবে না এই যে দেখো রোদ তো তাই আমি আমার মেয়েটাকে দিয়েই ছাদে দিয়ে আশা করিয়েছি ইয়েস আমি কিছুদিন না একটা হেল্পার রেখেছিলাম একজন হেল্পিং হ্যান্ড রেখেছিলাম কিন্তু তার ও আর কাজ করে না আমিও খাচ্ছি অ্যাকচুয়ালি দুধ তোমার দুধটা ফিনিশ করেছে দেখি দেখি কোথায় কোথায় নিয়ে আসো আজকে তোমার নিয়ে আসো চলো ব্লগটা কন্টিনিউ করা দেখ কোথায় তোমার দুধের বোতলে নিয়ে আসো দেখি ওই তো ওইদিকে রেখেছো আমি দেখতে পাচ্ছি ওইদিকে রাখা আছে দাও দেখি চেরি কেন ফিনিশ করো তারপর সবাই একটু রেডি টেডি হয়ে নিচে গেছিলাম অ্যাকচুয়ালি এত সুন্দর রোদ দিয়েছিল তো নিচে না গিয়ে আর পারলাম না রুমের ভেতরটা বিভৎস রকমের ঠান্ডা হয়ে আছে তো ওই যে চেরি পার্কে আসে খেলছিল দোলনাতে আর আমি কেন দোলনাটা ছাড়বো আমার দোললাতে দুলতে খুবই ভালো লাগে ওই যে সবাই মিলে এসে একটু দোলায় দুলছি তো আজকে ওর তিন মাস কমপ্লিট হলো তো ভেবেছিলাম একটা ফটোশ্যুট করবো কিন্তু আজকে এতই ও আর পারলাম না আর আমিও খুব এক্সস্টেড হয়ে আছি আমার কোমরে খুব ব্যথা হচ্ছে তো আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না ও কানতে কানতে একটু এক্সস্টেড হয়ে ঘুমিয়ে গেল এবারে এখন কি হয় আমি একজনকে রেডি করলে চলে না আর একজনকেও রেডি করতে হয় আর আমি চাই ও দুজনের একসাথে ফটো সেশন হোক কিন্তু কি বলো তো এক হাতে হয়ে ওঠে না তো এই যে এখন কি সুন্দর রুমটার ভেতরে চকচকে রোড তুমি ধরতে পারবে না দারুণ ফটো সেশন করা যেত ইভেন এখনও করা যেতে পারে কিন্তু ঘুমোচ্ছে আর বিগত দু মাস ধরে ঘুমন্ত অবস্থাতেই ছবি তোলা হয়েছে ফটো সেশন হয়েছে নিউ বন্ডেড ফটো সেশন সাধারণত চোখ বন্ধই থাকে ঘুমন্ত অবস্থাতেই হয় কিন্তু আমি চেয়েছিলাম একটু মানে জেগে থাকুক সেরকম ফটো তুলি তো যাই হোক আর তোলা হলো না কী আর করা যাবে কাল পরশু করে আবার ট্রাই করা যাবে আর

ব্যাস আর তো তুমি ঘুমোচ্ছ না কেন তাহলে ঘুমিয়ে পড়ো তো ঘুমিয়ে পড়িয়ে এবারে আর ভাবছিলাম যে একটু কিউ এনে ভিডিওটা বানানো যাক ইচ্ছে আছে কিন্তু কি বলো তোমার শরীর দিচ্ছে না আর সত্যি বলতে অনেকে কমেন্ট করেছিলে যে হ্যাঁ এখন হেক্ট্রিক শিডিউল একা হাতে সব কিছু করলে তুমি এক্সস্টেড হয়ে যাবে সত্যিই তাই কিন্তু কি বলো তো আমি একজনকে রেখেছিলাম আমার এক্সপিরিয়েন্স একদমই ভালো না ঠিক আছে তো এরপর মনে হচ্ছে যে সত্যি একজনকে রাখা হেল্পিং হ্যান্ড যত না হয় তার পেছনে আরও বেশি আমার মাথা ব্যথা হয়ে গেছিলো তার উপর নজর রাখা সারাক্ষণ আমার দ্বারা সম্ভব না স্টোরিটা একদিন নিশ্চয়ই বলবো আমি বাট আজকে এই ব্লগটাতে বলছি না ঠিক আছে এখন জন্য এটুকু আবার আসছি দেখা